হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। তো দেখো, এই যে WB পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, যে নোটিফিকেশানটা বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আজকের ক্লাসের আলোচনার বিষয়। তো আমি কি কি জানাবো, এই অ্যাডভার্টাইজমেন্টের সিলেবাস, যোগ্যতা, বয়স কি কি লাগবে, মূলত তিনটে যেটা জিনিস, সেই তিনটে জিনিস কি কি লাগছে সেটা আমরা জানাবো, ঠিক আছে? সম্পূর্ণ তথ্যটা দেখার জন্য পুরো লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখবে। তো দেখো, আমি একদম ওয়েবসাইটে চলে যাই, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গুগলে গিয়ে সার্চ করবে, এই ওয়েবসাইটটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার এই ওয়েবসাইটে কি কি দেওয়া আছে দেখো, ওয়েবসাইটে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ, এই অপশানটাই তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই দেখতে পাবে যে ক্যান্ডিডেট গাইডেন্স, ক্যান্ডিডেট গাইডেন্সের মধ্যে লিস্ট অফ পোস্ট আছে। এই লিস্ট অফ পোস্টের মধ্যে মোট 19টা পোস্ট আছে, লিস্ট অফ পোস্টের মধ্যে মোট 19টা স্পোর্ট 19টা পোস্ট আছে। কি কি দেখো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ঠিক আছে? তো প্রত্যেকটা 19টা পোস্টের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়া হয়ে গেছে। এইবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, তো এই পোস্টটার জন্য যোগ্যতা কি লাগবে, কত তোমার বয়স হতে হবে, এই পোস্টটায় পরীক্ষা দেওয়ার জন্য তোমার সিলেবাসে কি কি আছে, সেই সমস্ত কিন্তু আমরা এখানে যে অ্যাটাচমেন্ট সেখানে আমরা পেয়ে যাব। তো দেখি, অ্যাটাচমেন্টে চলে যাচ্ছি। দেখো, এই যে পোস্টটা আছে, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা লাগবে, সেটা হচ্ছে তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, তার সাথে ব্যাচেলার ডিগ্রি লাগবে ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্ম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে? আর কি লাগতে হবে দেখো, মাস্ট পাস আইদার ডিপ্লোমা, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর গ্র্যাজুয়েশন। এই ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন কিন্তু লাগবে এই পোস্টটাই যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাই যদি তোমরা পঞ্চায়েতের এই পোস্টে অ্যাপ্লাই করতে চাও, এইগুলো কিন্তু এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। আর ডিজারেবল যে ক্রাইটেরিয়া, যেগুলো যদি তোমার থাকে তোমার জন্য ভালো, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট, ওকে? তো এগুলো যদি তোমার ডিজারেবলের মধ্যে থাকে তো ভালো। এজটা দেখে নাও, এজটা হচ্ছে যদি তুমি EWS ক্যাটাগরির মধ্যে হও তাহলে 18 থেকে 40 তোমার এজ হতে হবে, যদি তুমি OBC এ ক্যাটাগরি 18 থেকে 43, OBC বি ক্যাটাগরির মধ্যে 18 থেকে 43, শিডিউল কাস্টে 18 থেকে 45, শিডিউল ট্রাইবে 18 থেকে 45, আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 40 তোমার এজ হতে হবে। যদি এই এজ হয় এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, তো সেই অনুযায়ী যদি তোমার এজ 18 থেকে 40-এর মধ্যে হয় তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টটার জন্য। এইগুলো হচ্ছে এসেন্সিয়াল তার ক্রাইটেরিয়া। ডিজারেবেলে এই দুটো জিনিস আছে, আর আমাদের যেটা পে স্কেল, সেই পে স্কেল হচ্ছে স্কেল অফ পে লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500, এটা তোমার বেসিক পে হবে। এইবার যে সিলেবাস আছে, সিলেবাসটা আমরা জেনে নিই। সিলেবাস হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক,
জিকে। এবার জিকের মধ্যে মূলত এই পোস্টটাতে যেখানটায় ফোকাস করা হয়েছে, এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এখান থেকে 10 নম্বরের কোশ্চেন দেবে, ইংলিশ থেকে 25, বাংলা থেকে 25, অ্যারিথমেটিক থেকে 25, ঠিক আছে। মোট এমসিকিউ হচ্ছে তোমার 85 নম্বরের, আর 15 নম্বরের থাকছে ইন্টারভিউ এই পোস্টটার জন্য, ঠিক আছে, এই পোস্টটার জন্য, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটার জন্য। এইবার নেক্সট যে পোস্টটা আছে সেই পোস্টটা দেখি, যে দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী এইরকম কিন্তু 19টা পোস্ট দেওয়া আছে, 19টা পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ সবগুলোতেই প্রায় ওই 18 থেকে 40 এই এজ লিমিটটা রাখা আছে। তো দেখো এই পোস্টটাতে আমরা দেখি যে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়ছে। দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, দেখো তোমাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, মাস্ট হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট, ক্লাস 8 পাস করতে হবে, ঠিক আছে, ক্লাস 8 অথবা সেকেন্ডারি, ঠিক আছে, এইটা লাগবে। এজ কি হতে হবে? 18 থেকে 40, ওবিসি এতে 18 থেকে 43, ওবিসি বিতে 18 থেকে 43, শিডিউল কাস্টে 18 থেকে 45, শিডিউল ট্রাইবে 18 থেকে 45, আর আনরিজার্ভে 18 থেকে 40। এই এজ লিমিট যদি তোমার হয় তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে হচ্ছে পে স্কেল হচ্ছে বেসিক পে 17,000 থেকে 43,600, ঠিক আছে। আর এমসিকিউ হবে, এমসিকিউ পরীক্ষা হবে, পরীক্ষাতে সিলেবাসটা দেখে নাও, ইংলিশ থেকে 10 মার্কসের ইংলিশ থেকে কোশ্চেন আসবে ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী, বেঙ্গলি থেকে 13 মার্কের কোশ্চেন আসবে ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী, অ্যারিথমেটিক মানে পাটিগণিতের পাঠ থেকে 10 নম্বরের কোশ্চেন আসবে ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর জিকে থেকে 10 নম্বরের কোশ্চেন আসবে ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর যেটা ইন্টারভিউ থাকছে সেই ইন্টারভিউটা হচ্ছে 15 নম্বরের, 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ থাকছে, ঠিক আছে। তো তোমরা অফিসিয়াল কি করবে, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা তোমরা টাইপ করবে গুগলে। গুগলে টাইপ করলেই দেখবে যে ক্যান্ডিডেট গাইডেন্সে চলে যাবে, ক্যান্ডিডেট গাইডেন্সে গেলেই তুমি এই যে 19টা পোস্ট, এই 19টা পোস্টের ডিটেলস এখানটাই পেয়ে যাবে, ঠিক আছে। এইবার বিষয়টা কি, নেক্সট আরেকটা দেখি, সহায়ক অব গ্রাম পঞ্চায়েত। তো সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে দেখো, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি প্রিপেয়ার, ঠিক আছে, প্রিপেয়ার। তো মাস্ট পাস ইন সেকেন্ডারি, ঠিক আছে, সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে এবং 50% মার্কস থাকতে হবে। এজ তোমার 18 থেকে 40, ইডব্লিউএসএ আনরিজার্ভেও 18 থেকে 40, ওবিসি এ ওবিসি বিতে 18 থেকে 43, শিডিউল ক্লাস্টে 18 থেকে 45, শিডিউল ট্রাইবে 18 থেকে 45। কি কি থাকছে সিলেবাসের মধ্যে? ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক আর জিকে, ঠিক আছে। জিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু জিকে থেকে 10 নম্বরের কোশ্চেন থাকছে, আর অ্যারিথমেটিক থেকে কিন্তু 25 নম্বর, বেঙ্গলি থেকে 25 নম্বর, ইংলিশ থেকে 25 নম্বর। মোট তোমার পরীক্ষা হচ্ছে এমসিকিউতে 85 নম্বরের, আর 15 নম্বরের থাকছে তোমার ইন্টারভিউ, ওকে। তো মোটামুটি প্রত্যেকটা যে পোস্টগুলো আছে, প্রত্যেকটা পোস্টে তোমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, কারণ সবারই বয়স মোটামুটি 18 থেকে 40-এর মধ্যেই হবে আশা করি, ঠিক আছে, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, যদি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যে পোস্টগুলোতে ম্যাচ করবে, যেমন এই পোস্টটাতে প্রত্যেকেরই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে, তো তারা কিন্তু তোমরা যে প্রিপারেশন নাও ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর জন্য সেই প্রিপারেশনেই কিন্তু হয়ে যাবে। নতুন যে সাবজেক্টটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে এই সাবজেক্টটা, এমফোসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, 10 মার্কে জিকে থেকে এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে, জিকের এই পার্টটা কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। আর অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি আর যে 5টা পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, সেই 5টা পরীক্ষার মতোই কিন্তু এই পরীক্ষাগুলো তোমার হবে, ওকে, ঠিক আছে। চলো লাস্ট একটা দেখে নিই।
পঞ্চায়েত সমিতি পিয়ন ও অফ পঞ্চায়েত সমিতি, এটা দেখে নিই, পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, এই পোস্টটায় দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। দেখো, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, মাস্ট হ্যাভ পাস ক্লাস 8, ক্লাস 8 পাস করতে হবে, মাস্ট হ্যাভ নলেজ অফ রিডিং রাইটিং ইন বেঙ্গলি অর নেপালি ইন কেস অফ হিল এরিয়া। যদি তুমি হিল এরিয়াগুলোর মধ্যে থাকো, পাহাড়ি অঞ্চলে, তাহলে তোমার নেপালি নেপালি লিখতে পড়তে বলতে জানতে হবে। আর যদি তুমি হিল এরিয়ার মধ্যে না থাকো, তাহলে তুমি যদি বাংলাও জানো তাতে চলে যাবে, বাংলা তোমাকে রিডিং রাইটিং স্কিল কিন্তু থাকতে হবে, লিখতে এবং পড়তে জানতে হবে, ঠিক আছে। আর অবশ্যই তোমাকে ক্লাস 8 অথবা সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে, ঠিক আছে। আর এজ দেখো, এজ মোটামুটি 18 থেকে 40, 18 থেকে 43, ওবিসি ইডব্লিউএস আনরিজার্ভে 18 থেকে 40, শিডিউল কাস্টে 18 থেকে 45, শিডিউল ট্রাইবে 18 থেকে 45। তো অন্যান্য পোস্টগুলোতে যে এজ লিমিট আছে, এই পোস্টটাতেও কিন্তু সেই এজ লিমিটটা আছে। কিছু কিছু পোস্টে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার এলিজিবেল হবে না, সব পোস্টের জন্য, কিছু কিছু পোস্টের জন্য, ঠিক আছে। কিন্তু এই পোস্টগুলোতে কিন্তু সবাই এলিজিবেল, ঠিক আছে। কারণ এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে কিছুই চাইনি আর কি, ক্লাস 8 আর অথবা তুমি মাধ্যমিক পাশ করলেই পরীক্ষায় বসতে পারবে। আর এই এজের মধ্যে তো তোমরা পড়ছোই। আর দেখো, এখানেও বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, এই চারটে সাবজেক্টই থাকছে। ইন্টারভিউতে থাকছে 7 নাম্বার, কিন্তু পরীক্ষার মার্কসটা কমে গেছে, ঠিক আছে। বেঙ্গলিতে 13, ইংলিশে 10, অ্যারিথমেটিকে 10, আর জেনারেল নলেজে 10, ঠিক আছে। মূলত সিলেবাসটা যদি তোমাদের সামনে একটা রাখা হয়, তাহলে প্রত্যেকটা পোস্টের জন্যই ওই বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক, এই তিনটে সাবজেক্ট মাস্ট, ঠিক আছে। তার সাথে জেনারেল নলেজের ওই 10 নাম্বারের রুরালের যে জায়গাটা, সেই জায়গাটা তোমাদের, জিকের জায়গাটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকেই এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাই ভিজিট করো। এই ওয়েবসাইটটাই ভিজিট করলে তোমরা পুরো ডিটেলসে জায়গাটা দেখতে পাবে। তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ভালো করে দেখে নিতে পারবে যে তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজেবল, ঠিক আছে। এখানে দেখো একটা কোশ্চেন অ্যান্সারেরও সেশন দেওয়া আছে, দেখো WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করার কোনো নির্দেশিকা আছে। তো সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের যে যে মনের মধ্যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলোর কিন্তু অ্যান্সার এখানে কিন্তু ওয়েবসাইট থেকে একটা তৈরি করে আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে। যদি তোমাদের যে বিষয়গুলো ডাউট হতে পারে, সেইগুলো জিনিস নিয়ে কিন্তু এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। যদি যাও তোমরা হাউ টু অ্যাপ্লাই গিয়ে যদি বেঙ্গলি অ্যাটাচমেন্টটা দেখো, এখানে যে পিডিএফটা পাবে, এই পিডিএফ এর মধ্যে লেখা আছে যে কিভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। আবেদন করার পদ্ধতি, কিভাবে আবেদন করবে, সেই সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাই, এই পিডিএফটাতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমরা ওই, এটা হচ্ছে গভর্নমেন্টের নতুন ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটাই যাও। এই ওয়েবসাইটটাই গিয়ে তোমরা ক্যান্ডিডেট গাইডেন্সে গিয়ে লিস্ট অফ পোস্টে চলে যাও। লিস্ট অফ পোস্টে গেলেই তোমরা কিন্তু এই 19টা পোস্ট সম্পর্কে ডিটেলস ইনফরমেশান এই ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি তাও কয়েকটা পোস্ট খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে এবং তার সাথে সাথে তোমার সিলেবাসের মধ্যে কি থাকছে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই কমেন্টে লিখে জানাও, ওকে। তো বেস্ট অফ লাক, সামনেই ফুটেশায়ের পরীক্ষা আছে, সবাই যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দিও।